কোর্টে এবং জনগণ নিয়ে এসেছি, জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে চট্টগ্রাম থেকে উদ্ধার কাজ শুরু হয়েছে। অববাহিকার পানি উচ্চতা এই মুহূর্তে 100 বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছে। 19 আগস্টের মধ্যে এই পানি বাংলাদেশের নদ নদীগুলো দিয়ে প্রবেশ করতে পারে। এর ফলে বড় বন্যার পূর্বাভাস দিয়েছে দেশি এবং আন্তর্জাতিক বেশ কয়েকটি গবেষণা কেন্দ্র। 200 বছরের বেশি সময়ের ইতিহাসে ব্রহ্মপুত্রের অববাহিকার উজানে বড় মাত্রার সবচেয়ে ভয়াবহ হতে পারে। আজকের হাটের সবচেয়ে সেরা গরুটা কিনতে হবে আমার সাথে পাল্লা। তুমি মনে হচ্ছে আমাকে উদ্দেশ্য করে কথা বলছো? তুমি কোনোদিন বড় গরু কিনেছো? আমার থেকে কোনোদিন বড় গরু তুমি কিনতে পেরেছো? বড় গরু কেন, বড় গরু কিনা লোক হয়েছে? বড় চেটাং চেটাং কথা বলছো। আরে গতবারে আগের বার তো তুমি সেই একটা বুকড়া গরু কিনে নিয়ে আসলে, বুঝলে বিশাল বড় গরু কিনেছি, খুব ভাবলিছো নাকি? আর সাথে করে নিয়ে যাচ্ছ একটা ছেলে সাবাদ মার্কেটের লোক নিয়ে ছেলে নিয়ে যাচ্ছ, গরু লেজের বাড়ি বাতাস খেয়ে তো পড়ে যাবে। খুব তো সেটাং সেটাং কথা বলছো। গত বছরের আগের বছর বুঝলে বিশাল এক গরু কিনেছি, গেলাম তোমার গরু দেখতে, তোমার গরুর লেজ যেই ধরছি আমার হাতের মধ্যে ছিঁড়ে চলে আইছে। তুমি যে আমার দিলে আঘাত দিয়ে কথা বলছো রে ভাই, অমন করে কথা বলছো কেন? ঘর জামাই বলে কি মানুষ না? সেটাং সেটাং কথা বলছো খুব। যাও যাও, কত বড় গরু কিনে নিয়ে আসবে আসো দেখি, তারপরে আমি যাবো। যাও। তোমার আগে আমি গরু কিনছি না, আমার গরু দেখে তুমি গরু কিনবা? শালার ঘর জামাই, অত পাগল আমি নাই। এই যে ভাই, গরু কি কোরবানির জন্য কিনবেন? কোরবানির জন্য গরু কেনার জন্য পাল্লা পালিয়ে দেয় ঠিক না, কোরবানি দেবেন আল্লাহ সন্তুষ্টির জন্য। মানুষের দেখায় লোকরবানি দিয়ে কোনো লাভ নাই। এক কাজ করেন, বর্তমান বাংলাদেশের যে অবস্থা, বন্যায় লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে জীবন যাপন করছে। চালা নাই, খাবার পানি নাই, খাবার নাই, খুব দুর্বিষহ জীবন যাপন করছে। ঠিকই, ওই 2-3 লক্ষ টাকা দিয়ে গরু না কিনে অর্ধেকটাকে গরু কিনে আর বাদ বাকি টাকা ওই বন্যার্তদের সাহায্যে পাঠায় যায়। আপনার কোরবানির ওয়াজিব যেমন পালন হবে, তেমনি ওই দানের সওয়াবও পাবে। আপনি ঠিকই বলেছেন, এ কথা তো আগে আমি বুঝতে পারিনি। কি লিপু, তুমি বুঝতে পেরেছো? বড় ভাইয়ের কথা বুঝতে পারিছি, দুইজন পাল্লা পাল্লি না দি মাঝারি সাইজের দুটো গরু কিনে আর বাকি টাকা সব বন্যাদের মাঝে সাহায্য করি। আমাদের আর ঝোল ঝগড়া করে লাভ নেই। ঝোল ঝগড়া করে লাভ নেই।